সিএএতে আবেদন করবেন জানালেন শান্তনু ঠাকুর বনগাঁতে জনসভা মঞ্চে নাগরিকত্ব ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা সিএএ নিয়ে তুমুল রাজনৈতিক জলঘোলার মধ্যে নিজেই সিএএতে আবেদন করবেন বলে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মঙ্গলবার বনগাঁ বাটার মোড়ে বিজেপি ট্রেড ইউনিয়ন রিলেশন সেল বনগা সংগঠনের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন সিএ এর নোটিফিকেশনে কোথাও বলা হয়নি আবেদন করলে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বা বেনাগরিক করে দেওয়া হবে তৃণমূল রাজনৈতিক স্বার্থে ভুল বোঝাচ্ছে ভয় দেখাচ্ছে আমি উদ্বাস্ত সমাজের মানুষকে অভয় দিতে চাই সেই কারণে আমি নিজেও আবেদন করব। সম্প্রতি দেশ জুড়ে সিএএ লাগু হবার খবর ছড়াতেই আনন্দে মেতেছে মতুয়া সমাজের মানুষেরা অন্যদিকে সিএএ লাগু হবার পর থেকে বেঁকে বসেছে রাজ্যের শাসক দল তৃণমূল তৃণমূলের দাবি সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন নয় কেড়ে নেওয়া হয় তে আবেদন করলে বেনাগরিক হয়ে যাবে মুতুয়ারা যার ফলে সরকারি প্রকল্পের থেকে বঞ্চিত হবেন তারা বিরোধিতা করে একাংশের মতুয়াদের পথে নেমে আন্দোলন করতে লক্ষ্য করা যায় মতুয়াদের বিরোধিতা প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন ওরা কেউ মতুয়া নয় তৃণমূলের দালাল আমার নামে আটত্রিশটা কেস দু হাজার সালের পরের থেকে আছে তার আগে কেউ যদি আমার নামে আমার রেকর্ড সম্পর্কে একটা খোঁচা দিতে পারে রাজনীতি করা ছেড়ে দেবো বাংলার অপসংস্কৃতি বাংলার সমস্ত সংস্কৃতিকে কিনে নেওয়া এটা তৃণমূলের কাজ ভ্রষ্টাচার ঠিক আছে ভারতবর্ষের যত প্রকার বাংলার যত প্রকার আজকে ভ্রষ্টাচারিতে আছে সেটা এই সরকারের মাধ্যমেছে জালিয়াতি থেকে শুরু করে সমস্ত প্রকার এই বাংলার মুখ্যমন্ত্রী এবং তার সরকার আজকে তাদের দিয়ে করাচ্ছে ওরা বলবে কি আমার নামে যে কটা কেস ওরা দিয়েছে সেটা সব কটা তৃণমূলের অবদান সিএএ নিয়ে তুমুল রাজনৈতিক জলখোলার মধ্যে নিজেই সিএএতে আবেদন করবেন বলে জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মঙ্গলবার বনগা বাটার মোড়ে বিজেপি ট্রেড ইউনিয়ন সেল বনগা সংগঠনের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন সিএ এর নোটিফিকেশনে কোথাও বলা হয়নি আবেদন করলে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বা বেনাগরিক করে দেওয়া হবে তৃণমূল রাজনৈতিক স্বার্থে ভুল বোঝাচ্ছে ভয় দেখাচ্ছে আমি উদ্বাস্ত সমাজের মানুষকে অভয় দিতে চাই সেই কারণে আমি নিজেও আবেদন করব। সম্প্রতি দেশজুড়ে সিএএ লাগু হবার খবর ছড়াতেই আনন্দে মেতেছে মতুয়া সমাজের মানুষেরা অন্যদিকে সিএএ লাগু হবার পর থেকে বেঁকে বসেছে রাজ্যের শাসক দল তৃণমূল তৃণমূলের দাবি সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন নয় কেড়ে নেওয়া হয় সিএএতে আবেদন করলে বেনাগরিক হয়ে যাবে মতুয়ারা যার ফলে সরকারি প্রকল্পের থেকে বঞ্চিত হবেন তারা বিরোধিতা করে একাংশের মতুয়াদের পথে নেমে আন্দোলন করতে লক্ষ্য করা যায় মতুয়াদের বিরোধিতা প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন ওরা কেউ মতুয়া নয় তৃণমূলের দালাল আমার নামে আটত্রিশটা কেস দু সালের পরের থেকে আছে তার আগে কেউ যদি আমার নামে আমার রেকর্ড সম্পর্কে একটা খোঁচা দিতে পারে রাজনীতি করা ছেড়ে দেব বাংলার অপসংস্কৃতি বাংলার সমস্ত সংস্কৃতিকে কিনে নেওয়া এটা তৃণমূলের কাজ ভ্রষ্টাচার ঠিক আছে ভারতবর্ষের যত প্রকার বাংলার যত প্রকার আজকে ভ্রষ্টাচারিত আছে সেটা এই সরকারের মাধ্যমে সে জালিয়াতি থেকে শুরু করে সমস্ত প্রকার এই বাংলার মুখ্যমন্ত্রী এবং তার সরকার আজকে তাদের দিয়ে করাচ্ছে ওরা বলবে কি আমার নামে যে কটা কেস ওরা দিয়েছে সেটা সব কটা তৃণমূলের অবদান সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ